হ্যালো ফ্রেন্ড, আমি মন্দিরা। আমি চলে এসেছি তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে। তো এই করোনা থেকে সব আমাদের কাছে সামনে বাড়ির সামনে লাগানো হয়েছিল, আমি তুলেছিলাম। এক দুদিন হয়ে গেল, বাড়িতেই ছিল, তার জন্য একটু রঙটা কেমন হয়ে গেছে। তো আমি ঝিঙে পোস্ত বানাবো আজকে। ঝিঙেগুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়া আছে, কড়া বসিয়ে পেঁয়াজগুলো ভাজছি। পেঁয়াজ ভাজার উপরে ঝিঙাগুলোকে তুলে দেব। তো আমার একটা ভুল হয়ে গেছে, আমি ঝিঙাগুলোকে তুলে দিয়ে ওর উপরে জল দিয়ে দিয়েছিলাম, সরি জল না, ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা না দিলেই ভালো হতো, ওটা ভাজা হয়ে যেত সুন্দর। ঢাকাটা না দিলেই হতো, ঢাকা দিয়েছিলাম বলে প্রচুর জল বেরিয়েছে। সাত মতো লবণ দিয়ে দিয়েছি ওর সাথে। আমি জল তো প্রচুর বেরিয়েছে, অনেকটাই জল বেরিয়েছে ঢাকা দেওয়ার ফলে। ঢাকা না দিলে হয়তো সামান্য হালকা কিছু জল বেরোতো, ওটা ভাজা ভাজা করলে ঠিক হয়ে যেত। তো অনেকটাই জল আমি ঠিক মানে কভার করতে পারছিলাম না, দিয়ে কিছুটা জল মেরে দেওয়ার পরে আমি পোস্তটা এনে দিয়ে দিয়েছিলাম। তো পোস্তটা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, দুপুরে দিয়েছি, আমি নামাবো। নামানোর আগে দিয়েছি কাঁচা সর্ষের তেল, সর্ষের তেল আমি খানিকটা দিয়ে দিয়েছি, এরপরে নামিয়ে দেবো। তো সর্ষের তেলটা দিলে একটু আরও সুন্দর লাগে, টেস্ট হয়।